আজকে মেয়েরা কালকে স্কুল এসেছিল তার জন্য ওরা সাদা ড্রেস পরে আসে আর আপনার কেউ সাদা ওড়না কেউ কালো ওড়না দিয়ে আসে ওই জন্য হেডমাস্টার বলেছে কি এইসব কালো ওড়না চলবে না এই নিয়ে আমাদের বিক্ষোভ হ্যাঁ হেডমাস্টার নিজে বলেছে এখন ওরা চাইছে কি হেডমাস্টারকে আমরা রাখবো না এখানে না বোরকা পরে স্কুলে আসা যাবে না এটা হেডমাস্টার বলেছে এবার ঘটনা হচ্ছে গার্জেন যারা এসছে মানে ছাত্রদের পক্ষ থেকে তাদের বক্তব্য যদি কোনো সরকারি গাইডলাইন্স থাকে হেডমাস্টার তার পরিপ্রেক্ষিতে বলেছে তার গাইডলাইন্স দেখাবে না হেডমাস্টার নিজে ইচ্ছাকৃত বললো সেটা আমরা হেডমাস্টারের মুখ থেকে কথা শুনতে চাই এই মুহূর্তে হেডমাস্টার ঘরের মধ্যে বন্দি অবস্থায় আছে সে বেরোতে পারছে না এবং কথাবার্তা হয়নি এখানে আরও অন্যান্য দপ্তর থেকে পুলিশ প্রোডাকশান এসেছে তারা তাদের সঙ্গে পাবলিকের জনতার সঙ্গে কথাবার্তা বলছে অবস্থান অবস্থান স্কুলের ইউনিফর্ম পরে আসা উচিত স্কুলের ইউনিফর্মটা স্কুলের সমস্ত ছাত্রছাত্রীর জন্য স্কুলের ইউনিফর্মের মধ্যে তো তারা থাকেনি এই ওটা মানুষ তৈরি করে দেশে আদালত আছে কিন্তু সারা পৃথিবীতে অনেক ইসলামিক কান্ট্রি আছে সেখানে কিন্তু তারা হিজাব বাধ্যতামূলক।